আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, অভাবজনিত সমস্যা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে খুবই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যাগুলো এবং এটা থেকে পরিত্রাণের জন্য কোন ধরনের খাবার গ্রহণ করতে হবে এবং কোন ধরনের মেডিসিন গ্রহণ করলে ভিটামিন ডি এর অভাব থেকে আমরা সম্পূর্ণভাবে পরিত্রাণ পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, খুবই গুরুত্ব সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যাটা খুবই মারাত্মক। যখন আপনার দেহের মধ্যে ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যাটা দেখা দিবে, সেটা আপনার জন্য অনেক বেশি কষ্ট নিয়ে আসবে। ঠিক আছে, সুতরাং যখন এই প্রবলেমটা আপনার দেহে দেখা দিবে, তখন আপনার হাড়ের মধ্যে প্রচুর পেইন হবে, যে হাড়ের মধ্যে গোড়ায় গোড়ায় প্রচুর পেইন হবে, মনে হবে যে হাড় ছিঁড়ে যাচ্ছে, এরকম প্রবণতা সৃষ্টি হবে, অনেক বেশি আপনাকে কষ্ট দিবে এবং এটা খুবই মারাত্মক একটা পেইনের জিনিস। হাড়ের গ্রোথ কমে যাবে, দেখা যাবে আপনি খুব স্লিম আছেন, আপনার হাড়ের গ্রোথটা তেমন বৃদ্ধি পাচ্ছে না, আপনি খুব স্লিম, আপনাকে দেখতে খুব চিকন মনে হচ্ছে, খুব স্লিম মনে হচ্ছে, এরকম সমস্যা দেখা দেবে। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস নামক সমস্যা আছে, একটা রোগ রয়েছে যে অস্টিওপোরোসিসের সমস্যাটা দেখা দিবে, যেটা আপনাকে অনেক বেশি পেন দিবে, এটা খুবই কষ্টদায়ক অস্টিওপোরোসিস একটা যে সমস্যাটা, এবং আপনার হার্টবিট অনেক সময় বৃদ্ধি পেতে পারে, আবার কমতে পারে, এই সিমটমটাও দেখা দিতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনার দেখে দেখা দিতে পারে, হৃদরোগের সম্ভাবনা অনেক বৃদ্ধি করে দিবে, হার্ট অ্যাটাকের প্রবণতা বৃদ্ধি করে দেবে। সুতরাং বুঝতেই পারতেছেন হার্ট অ্যাটাক খুবই মারাত্মক একটা রোগ, যেটা খুবই মারাত্মক এবং আমাদের জন্য খুবই বিব্রতকর একটা রোগ। সুতরাং যে কারোর দেহে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তার কিন্তু হৃদরোগের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং বয়স্কদের ক্ষেত্রে কি মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। হ্যাঁ, আমাদের দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে আমি অনেক বেশি সুস্থ থাকবো। যদি আমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে কিন্তু আমি ততটা সুস্থ থাকবো না। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এমন একটা জিনিস, যার দেহে যত ভালো সে তত ভালো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাকে সুস্থ রাখতে হবে, ঠিক রাখতে হবে, সেজন্য আমাকে সব ধরনের খাদ্য তালিকার মধ্যে অংশগ্রহণ করতে হবে, খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান যে বিষয়টা হচ্ছে আমাদের দেখে আরেকটা সমস্যা দেখা দেয়, ভিটামিন ডি এর অভাবের কারণে ইনফেকশন দেখা দেয়, যে ইনফেকশনগুলো সাধারণত অভ্যন্তরীণ দেখা দেয়। অভ্যন্তরীণ অর্থাৎ আমার দেহের অভ্যন্তরীণ বলতে এই যে বাহিক যে ত্বকটা দেখছি, এটা কিন্তু বাহিক অংশ। ঠিক আছে, এর ভিতরে অভ্যন্তরীণ পাকস্থলী আছে, লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, ফুসফুস আছে, যে অংশগুলো রয়েছে আর অনেক কিছু আছে, যে অংশগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে, বিশেষ করে পাকস্থলীতে ইনফেকশন দেখা দেয়। আর মা বোনদের ক্ষেত্রে জলায়ুর আশেপাশে, প্রস্রাবের রাস্তায়, এখানে ইনফেকশন দেখা দিতে পারে এবং সেই ইনফেকশনটা অনেক সময় আমাদেরকে অনেক বেশি পেইন দেয় এবং আমাদেরকে অনেক বেশি কষ্টে সময় অতিবাহিত করতে হয়। সুতরাং এই ধরনের সিমটমস বা এই ধরনের সমস্যা যখন আমার দেখা দিবে, তখন বুঝতে হবে কি আমার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এবং প্রেগনেন্সি অবস্থায়ও কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। প্রাথমিক অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় ভিটামিন ডি এর ঘাটতিটা খুব বেশি মাত্রায় দেখা দেয়। এটা আবার অনেকটা নির্ভর করে উই পেশেন্টের অবস্থা অনুযায়ী, তার অবস্থা, তার সব কিছু অবস্থা অনুযায়ী, সব কিছু অনুযায়ী ডক্টর বুঝতে পারে যে না, এই পেশেন্টের কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। ঠিক আছে, এবং কোন ধরনের খাবার থেকে আমরা ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করতে পারি, ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য আমাদেরকে বেশ কিছু খাবার অবলম্বন করতে হবে। যেমন সামুদ্রিক এক ধরনের মাছ রয়েছে, যেটাকে সুরি মাছ বলা হয়। ঠিক আছে, এবং মাশরুম, মাশরুম কিন্তু অনেক পুষ্টিকর খাবার। আমরা কিন্তু এর আগে মাশরুম সম্পর্কে প্রায় ভিডিওতেই আলোচনা করছি সীমিত পরিসরে, কারণ মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন উপাদান রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যিক গ্রোথের জন্য, সেক্স হরমোন বৃদ্ধিতে এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষাতে, ত্বককে ভালো রাখতে ভালো ভূমিকা পালন করে। ঠিক সেরকম মাশরুমের মধ্যে বেশ ভালো ভিটামিন ডি রয়েছে, যে ভিটামিন ডি আমাদের দেহকে সুস্থ রাখতে অনেক ভালো ভূমিকা পালন করে। কডলিভার অয়েল অনেক ভালো একটা ভিটামিন, একটা তৈল যেটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। মিল্ক কিন্তু আমরা খেয়ে থাকি, মিল্কের মধ্যেও প্রচুর ভিটামিন ডি রয়েছে। আর আমরা সচরাচর সবচেয়ে বেশি ভিটামিন যে মাধ্যমটা থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো আমরা কিন্তু ছোটো থাকতে থেকে একটা জিনিস শুনে এসেছি এবং সেটা ব্যাপক মাত্রায় শুনে এসেছি, যে সূর্যের আলোর মধ্যে প্রচুর ভিটামিন আছে। কথাটা আসলেই বাস্তব এবং কথাটা 100% গ্রহণযোগ্য। ঠিক আছে, কেন গ্রহণযোগ্য আমি আপনাদেরকে বলতেছি, কারণ ভিটামিন ডি এর প্রবণতাটা অনেক বেশি। বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিই, ক্লাস আমরা যখন পড়তাম ক্লাস 3-4-এ, মেবি যতটুকু আজ থেকে প্রায় 15 বছর আগের কথা, 10-15 বছর, 3-4-এ
তখন দেখা গেছে যে আমাদের টিচাররা পড়াইতো যে ভিটামিন ডি এর অভাবে কি করেন যে সূর্য আলো থেকে পাই। সুতরাং এটা আপনারা যারা শুনতেছেন তারাও হয়তো শুনছেন এবং এটা আসলেই সত্যি। এবং আমরা অনেক সময় কি করতাম জানেন, যে প্রচুর ভিটামিন বলে সূর্যের সামনে সূর্যের আলোর সামনে যে দাঁড়িয়ে থাকতাম, এটা খুবই একটু বিব্রতকর। আমি আমার লাইফে একটা ছোটো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ঠিক আছে, খুবই ফানি। তবে এই বিষয়টা হচ্ছে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে বেশ ভালো ভিটামিন ডি পাই। এই জন্য এটা না যে আপনি সূর্যের আলোর সামনে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন, সচরাচর চলাফেরা করলেন যতটুকু পাইলেন ভাই এতটুকুই আনা, ঠিক আছে। আচ্ছা, এবং অতি সূর্যের আলো কিন্তু অতিবেগুনী রশ্মি প্রোভাইড করে, যেটা আমাদের ক্যান্সারের কোষকে ধ্বংস মানে ক্যান্সারের হওয়ার প্রবণতা বৃদ্ধি করে দেয়। সুতরাং অতিরিক্ত রোদের মধ্যে থাকাও যাবে না, ঠিক আছে। আচ্ছা, সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের উপাদান থেকে আমরা ভিটামিন ডি এর ঘাটতিটা পেতে পারি। এখন আসি, আমার দেহে তো ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিছে, কিন্তু ডক্টর বুঝতে পারছে যে আমার কন্ডিশন খুবই মেজর, যে স্বাভাবিক খাবারের মাধ্যমে আমার ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে ডক্টর D3 20,000 যে মেডিসিনটা, এই মেডিসিনটা দিয়ে থাকে। এটা পেশেন্টের অবস্থা অনুযায়ী ডক্টর নির্ধারণ করে দিবে যে আপনার কী পরিমাণ কী ভিটামিন ঘাটতি রয়েছে, ঠিক আছে। এটা এক এক পেশেন্টের এক এক অবস্থা অনুযায়ী ডক্টর নির্ধারণ করে। তবে স্বাভাবিক একটা মাত্রা রয়েছে, প্রতি সপ্তাহে একটা করে ডক্টর দিয়ে থাকে পেশেন্টদেরকে, এবং এটা 4 সপ্তাহ দেয়, কাউকে 2 সপ্তাহ দেয়, কাউকে 10 সপ্তাহ, কাউকে 12 সপ্তাহ, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা করে। এটা নির্ধারণ করবে আপনার দেহে কী পরিমাণ ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। আমি এখান থেকে বলে দিতে পারবো না ভাইয়া এটা আপনি এই পরিমাণ খান, কারণ আমি কিন্তু জানি না আপনার দেহে কী পরিমাণ ভিটামিন এর ঘাটতি রয়েছে। সুতরাং আপনাকে ডক্টর নির্ধারণ করে দিবে যে যেভাবে ডক্টর দেখেন আপনার ক্ষেত্রে ডক্টর যেভাবে দিবে আরেকটা পেশেন্টের ক্ষেত্রে তার সম্পূর্ণ ভিন্ন। তার প্রধান কারণ হচ্ছে আপনার যে সমস্যাটা ওনার সমস্যাটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, ঠিক আছে। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে, ঠিক আছে। এই যে D3 20,000 যে মেডিসিনটা আপনারা দেখতেছেন, এই মেডিসিনটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন এবং অনেক ইফেক্টিভ ভূমিকা রাখে, ঠিক আছে। এই মেডিসিনটা প্রতি পিস মেডিসিনের দাম 20 টাকা, দেখেন দেখাচ্ছি, এক পাতা মেডিসিনের দাম অনেক টাকা, এই এক পাতা মেডিসিনের দাম আপনার 200 টাকা, ঠিক আছে। এক পাতায় থাকে 1 পাতা 200 টাকা, প্রতি পিসের দাম 20 টাকা। আপনাকে এক পিস চাইলে যে কোনো ফার্মেসি এক পিসও দিবে, কারণ এগুলো যেহেতু প্রতি সপ্তাহে একটা খেতে হয়, সুতরাং এটা কেটে নেওয়াটাই সুবিধাজনক এবং সুবিধাযোগ্য, ঠিক আছে। আল্লাহ তা আমাদেরকে সুস্থ রাখুক। আর এই মেডিসিনটা তেমন সাইড ইফেক্ট নেই, তবে অতিরিক্ত সেবন করা যাবে না, ডক্টর নির্ধারিত সময় অনুযায়ী সেবন করতে হবে। প্রেগনেন্সি অবস্থায় ঠিক সেরকম আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কারণ প্রেগনেন্সি অবস্থায় আপনি নিজেও জানেন না কী পরিমাণ আপনার দেহে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, ঠিক আছে। আর মেডিসিনটা অবশ্যই প্রতি সপ্তাহে একটা করে খাবেন, তবে কাউকে যদি ডক্টর এক্সেপশনের কোনো নিয়ম বলে দেয় ঠিক ওইভাবে সেবন করবেন। আর মেডিসিনটা খাবারের পরে খেতে হয়, ঠিক আছে। আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে এই বিষয়টা বুঝতেছি না, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো ওই বিষয়টা নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।